আল্লাহর নারীর পাশে থাকার জন্য ওমরের মতো মানুষ রাত জেগে গিয়ে বিধবার পানি তুলে দেয়, আল্লাহর নবীর পাশে থাকার জন্য আবু বকর সিদ্দিকের মতো মানুষ গিয়ে ওই রকম বিধবার বাড়িতে সংসারের কাজ করে দেয়। ওরা নবীর পাশে থাকতে চায়, চলবো না যে কথা বলছিলাম ও কথা বলবো না, যেমন খাবার খাচ্ছিলাম খাবারটা খাবো না, কমপক্ষে আমার জীবনটা একটু বাঁচাই, আমি আমাকে বাঁচাই, সুদের পয়সায় সংসার চালাচ্ছি, বিবির পয়সায় সংসার চালাচ্ছি, লটারির টাকায় সংসার চালাচ্ছি, ব্যবসা আর ছিল না মুসলমান তোমার কাছে ব্যবসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন জান্নাতে আমার সঙ্গে কে কে যাবে, তো সবাই বলে যাবো, বলে আমার জান্নাতে সব থেকে কাছে কে বেশি থাকবে জানো, বললে কে, বলে আমি নবী আমার পাশে জান্নাতে থাকবে সে এতিম আর মিসকিনকে দুমুঠো ভাত খাইয়ে আপন করেছে যে। আল্লাহ নবী আপনার কাছে বললে হ্যাঁ, তো গ্রামে কটা বিধবা আছে নামটা লেখো, কটা এতিম আছে নাম লিখে সামনে ঝুলিয়ে দাও মসজিদের কাছে, এই ছেলেটাকে ও নেবে, ওই ছেলেকে সে নেবে, এতিমদের নাম ফুল, বিধবার নাম সব শেষ, সবার নাম নিয়ে নিয়েছে। অবশেষ ওমরে ফারুক এসেছে, ওমরে ফারুক ব্যক্তিটাকে আল্লাহ নবী বলেন লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো, যে নবুয়তের দক্ষতা রাখে তার নাম ওমর। ওমর জমিনে যেটা চায় আসমানে আল্লাহ ওটা ফয়সালা দেয়, তার নাম কি, যে ওমরের দিকে সম্মান করলে মদের বোতল লুকায় তো আল্লাহ মদের বোতলটাকে দুধে পাল্টে দেয়, তার নাম কি ওমর। কাবার কাছে ওমর এসেছে, এক ব্যক্তি খুব কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ চোখ দুটো ভালো করে ধরো, আমি দুনিয়ার কিচ্ছু দেখা পাইনি আল্লাহ। ওমর এসে বলছে কী ব্যাপার, বলছে আমার চোখ অন্ধ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া চাইছে, বলে কতদিন, বলে তার 20 বছর হয়ে গেছে, বলছে শোন আমি ভেতরে যাচ্ছি দুরাকাত নামাজ পড়বো, এসে যদি দেখি তোর চোখ ভালো হয়েছে তো ঠিক আছে, তা না হলে ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেবো। ওমর নামাজ পড়তে গেছে, ও সেই দেখা পড়ে বলছে আল্লাহ তুই তুলে নে, হয় তুই চোখ দে না তুই তুলে নে, ওমর বেরোলে যাওয়ার অবস্থা শেষ, তুলে নে। ওমর নামাজ পড়ে বার হয়ে দেখে মাল ছুটে পালাচ্ছে, ওরে ধর 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 তাড়িয়ে ধরেছে, বলছে আমি আর যাবো না, আমার চোখ হয়ে গেছে, আমার চোখ হয়ে গেছে, চোখ হয়ে গেছে, জিজ্ঞাসা করছে কী ব্যাপার, বলছে আমার চোখ হয়ে গেছে, কী করে হলো, বলে আমি কাঁদলুম, বলি এতদিন যে কাঁদছিলে, বলছে ওই রকম কাঁদি নাই এখন যা কেঁদেছি। তার নাম ওমর, তার নাম কি, তার নাম ওমর। এই ওমর যাচ্ছে জান্নাতের বাগান কিনতে নবীর পাশে থাকতে। এই আমরা নবীর পাশে থাকার আশা রাখি, নবীর পাশে থাকার ইচ্ছা আছে, এই আশেকে রসুল হওয়ার ইচ্ছা আছে, তো বলেন তো আশেকে রসুল হতে গেলে কটা জিনিস ছাড়তে হয়, খালি ফুটুনি মেরে মোহাম্মদ দেখায় নবীর প্রেমের ভক্ত আমি, কটা জিনিস ত্যাগ করতে হয় বলো তো, জানো, জানো না, আমি দেখাচ্ছি দেখে না, বাবাজি আসমানেরা জ্ঞানী জন্দা সুদী মানুষেরা, ওমর চলেছে নবীর পাশে আশেকে রসুল হতে, রসুলের সঙ্গে থাকতে দূরে না, তো গিয়ে দেখে চাট সব ফুল একটাও বাকি নাই, কি হবে আল্লাহ, নিচে তাকিয়ে দেখে এক বিধবার নাম লেখা আছে পাশে পাকা কারোর নাম নাই, তো বললেন আলহামদুলিল্লাহ একটা কাজ পেয়েছি, নবীর পাশে থাকার কাজ পেয়েছি, ফজরের নামাজ পড়ে ওমর পা 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 করে চলেছে ওই বুড়ির বাড়ির কাছে, দরজার কাছে গিয়ে ডাকছে, আমরা গিয়ে কী বলি, ও চাচি বাবা আসো, তখন বুঝ দেবে মুসলমানের বাচ্চা না, এ হায়ার করা মাল, কারণ মুসলমান কি বলে ডাকবে বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভদ্র মহিলা শোনাচ্ছে কে গো বাবু, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
ওমর বলে আমি ওমর এসেছি মা, আপনার বাড়ির কাজের জন্য আপনার গোসলের পানির প্রয়োজন, আপনার অজুর পানির প্রয়োজন, আপনার জামা কাপড় ধোয়ার পানির প্রয়োজন, আপনার রান্না বান্নার পানির প্রয়োজন, আপনার সারা দিনের বাড়িতে অনেক কাজে পানির প্রয়োজন লাগে, আপনি পান করবেন সে পানির পাত্রটা আমাকে দেন। আমি ওমর পানিগুলো তুলে পাত্রটা ভরে দিয়ে যাই, কারণ সারাদিন পানির জন্য আপনাকে বাহিরে যেতে না হয়। হ্যাঁ মুর্শিদাবাদ লোকেরা যারা জলসা সূর্য ভক্তি ভরে, তোমাদের বলছি শোনো, ওমর গাছে দুধবার পানি তুলে দিতে তুমি কোথায় ছিলে? আশেকে রসুল হবে, ওমর পানি তুলতে গেছে তো ভদ্রমহিলা শোনাচ্ছে, বাবা এক আল্লাহর বান্দা এসে কাজগুলো একটু আগে সব করে দিয়ে চলে গেছে। ওমরের মনটা বড় বেজার, কাজটা পেলাম না, চিন্তা করছে হারার কোনো কায়দা না, মন ভাঙার কোনো কায়দা না, কারণ ভদ্রমহিলার নামের পাশে যখন নাম এখনো লেখা হলো না, তাহলে আমিও এখনো কাজে জয়েন করতে পারি, কেউ তাড়াতে পারবে না। আগামীকাল দেখি কি করে আসে, আমি আগে চলে আসবো। পরের দিনে ফজর আযান হচ্ছে, আসসালামু খায়রুম মিনান নাওম। ওমর বিছানা ত্যাগ করেছে, সোজা পা 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 করে চলে এসে ওই ভদ্রমহিলাকে আমার ডাক দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্রমহিলা ডাকে, ওয়ালাইকুম সালাম, কে গো আব্বা তুমি, কত সুন্দর আমাকে সালাম দাও, কে গো আব্বা তুমি, তোমার কণ্ঠস্বরটা বড় ভালো লাগে, দিলটা বড় ঠান্ডা হয়, কে তুমি? বললে মা আমি ওমর এসেছি মা, কালকের কাজটা পাই না আজকের পাবো বলে এসেছি, আজ আপনি আর না করবেন না, আপনার বাসি বিছানাটা তুলে দেব, আপনার ঘরটা ঝাড় দিয়ে দেব, আপনার বাজারের সব স্লিপটা দেন বাজারটা করে দেব। ভদ্রমহিলা শোনাচ্ছে, বাবা কাল জানলার বান্দা কাজটা করে দিয়ে গিয়েছিল, আজকেও সে করে দিয়ে চলে গেছে। ওমর বাবা ফজরের আজান শুনে এলাম, তার আগে ঝেড়ে দিয়েছ, ঠিক আছে, আমরা হলে কী বলতাম, দেখ আর যাব না, যা হ্যাঁ না বলেন। অমর বলেন, না আমি হারার পাত্র না, আমি চলে যাওয়ার পাত্র না, আমার নবীর পাশে আমাকে জায়গাটা নিতে হবে, কাল দেখবো তুমি কি করে আমার আগে আসো। পরের দিন চলে গেছে, ও মুসলমানের ছেলেরা, মুর্শিদাগার মায়েরা বোনেরা শুনে রাখো, সারা পৃথিবীতে আল্লাহ পাক তার বান্দাদেরকে পাঁচ পাঁচবার ডাকে, হ্যাঁ না বলো, মক্কা মদিনায় ছয়বার ডাকে, কয়বার? ছয়বার। ওই জন্য তাহাজ্জুদের একবার আজান হয়, ওই তাহাজ্জুদের যখন আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওমর বিছানা থেকে উঠে গিয়ে দুরাকাত নামাজ পড়ে চলতে শুরু করেছে, অন্ধকার রাতে দরজার কাছে যাচ্ছে আর ভাবছে, আজ আমাকে কে হারাবে, আজকে নিশ্চয়ই কায়দা পাবো, আর কাউকে দেব না। দরজার কাছে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আম্মাজান, ও আম্মাজান আমি এসেছি মা, ভেতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম সালাম, কে গো বাবা? রামি উমার গো মা, দুদিন ফিরে গেছি, আজ আর ফিরবো না, কারণ এত ভরে তোমার কাছে কেউ আসবে না। ভদ্রমহিলা বলে, বাবা প্রতিদিন জানলার বান্দা কাজটা করে দিয়ে যায়, আজকেও করে দিয়ে চলে গেছে। আমরা হলে কি বলতাম, হয়ে গেছে, অসম্ভব না। হাজরত ওমরের মনটা বড় খারাপ হয়েছে, মনটা বড় ভেঙে গেছে, আর মনে মনে করছে কাজ পাই বা না পাই, ওই আল্লাহর বান্দাকে একবার আমার দেখা চাই,
কে এসে কাজটা করে দিয়ে যায়। পরের দিনে আল্লাহর বান্দা কাকে কেমন করে ধরবে তাই চিন্তা করে ফিকির করে এসা নামাজ পড়ে সবাই বাড়ি চলে যায়। ওমর বাড়িতে না গিয়ে ওই বুড়ির বাড়ির পাশে আড়াল জায়গাতে বসে অপেক্ষা করে নেয়। আমার নবীর পাশে থাকবে আসে কে রাসূল হবে, হ্যাঁ মুসলমান লোকটা এখান থেকে নাও কথা চাটতে হবে। প্রথমে বিবির বিছানা ত্যাগ করেছে, পরে বিবির মহাব্বত ত্যাগ করেছে, বাচ্চাদের ভালোবাসা ত্যাগ করেছে, সংসারের মহাব্বত ত্যাগ করেছে, নিজের জানের কোরবানি দিয়ে মাটির উপরে ধুলোর উপরে বসে আছে, মশার কামড় খাচ্ছে আর নীরবে বসে বসে আল্লাহর জিকির করছে আর অপেক্ষা করছে আল্লাহর বান্দা কেমন আমাকে দেখতে হবে। রাত যখন গভীর হয়ে গেছে কোরআনের আয়াত তখন জিন্দা হচ্ছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে আমার বান্দা তারা ঘুমটা ভেঙে দেবে আর আমার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমর দেখে অন্ধকার রাতে দুর্গম পথে এক যুবক আসছে পা পা করে, পায়ের জুতো নেই, মুখটা ঢাকা, হাতে কোনো আলো নেই, পা পা করেছে। ওই ভদ্র মহিলা দরজার কাছে হাতটা তুলেছে সালাম দেবে, ওমর এসে চাপ করে হাতটা ধরে বলে মান আন্তা, কে তুমি, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কে তুমি জবাব দাও। যুবক কোনো কথা বলে না, ওমর গম্ভীর আওয়াজে ধমক দেয় কে তুমি বলো, যেমনি ধমক মেরে হাতটা ধরে ঝাঁকানি দেয় মুখের কাপড়টা খুলে যায়, তাকে দেখে ভিতরে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে নয়, ওমর পায়ের কাছে বসে গেছে, চোখ দুটো পানিতে ছলছল করছে আর বলছে আমিরুল মুমিনীন আমার অপরাধ হয়ে গেছে মাফ করে দাও। আবু বকর সিদ্দিক বলে ভাই রে তোমার জায়গায় আমি বলে কাজটা আমি করতাম, তোমার অপরাধ হয় নাই। তো জিজ্ঞাসা করছে আমিরুল মুমিনীন আমরা কি সব মরে গেছি যে আপনার সারাদিন রাজত্ব চালানোর পরে কাজটা করতে আসতে হবে। আল্লাহর প্রেমিক আশিকের রাসূল সেদিন বলেছিলেন, আবু বকর সিদ্দিক বলে উমর রে একটা আমল গোপনে করার ইচ্ছা ছিল যেটা আমি জানবো আর আমার আল্লাহ জানবে আর কেউ জানবে না, জীবনে অনেক অপরাধ হয়ে যায় যেটা আমি জানি আর আল্লাহ জানে আর কেউ জানে না, তাই কিছু আমল এমন গোপনে করে রাখতে চাইছিলাম যেটা আমি জানবো আমার আল্লাহ জানবে, ওটাও ওপেন হয়ে গেল গোপন রাখতে পারলাম না। ওমর জিজ্ঞাসা করছে ভাই ঠিক আছে ওতে আমার ইন্টারেস্ট নাই, তবে একটা কথা না জেনে আর পাচ্ছি না, বললে কি, বলে এত রাতে খালি হাতে কোনো আলো নাই, দুর্গম পথে পায়ে কোনো জুতো নাই, কাকর আছে কাঁটা খোঁচা আছে, কত কষ্টদায়ক জুড়ে যাচ্ছে, জুতো কেন পরলেন না, আলো কেন ব্যবহার করলেন না। তো বলছে ভাই উমর রে আমার দেশের মানুষ বড় গরিব রে, আমি আবু বকর সিদ্দিক হাতে আলো নিয়ে জুতো পরে এলে ওই পায়ের জুতো চটচট করে আওয়াজ হবে, ওই আওয়াজে যদি গরিবের ঘুমটা ভেঙে যায় আমি আবু বকর আমাকে জবাব দিতে হবে। আমাদের দেশের নেতারা যদি এইরকম হতো ও দেশের মানুষ পায়ে চুমো খেত, হ্যাঁ না বলে। ওমর নবীর সঙ্গে থাকার জন্য কটা ছেড়েছে, পাঁচটা, কটা বলো, প্রথমে আরামের বিছানা, দ্বিতীয় বিবির ভালোবাসা, তৃতীয় সন্তানের মুহাব্বত, চতুর্থ দুনিয়ার সম্পদ, পঞ্চম জানের কুরবানি, তবে রাসূলে আশেক হওয়া যায়। কটা দিয়েছি বাবা, কোনটা দিয়েছি আমরা, কিছুই দিতে পারলাম না, আর কোমরে গামছা বেঁধে হালুয়া থেকে খালি মোহাম্মতের দাবি করছো, চিটিং ভাই তোমার লজ্জা করে না? আল্লাহর নবীর পাশে থাকার জন্য ওমরের মতো মানুষ রাত জেগে গিয়ে বিধবার পানি তুলে দেয়, আল্লাহর নবীর পাশে থাকার জন্য আবু বকর
সিদ্দিকের মতো মানুষ গিয়ে ওই রকম বিধবার বাড়িতে সংসারের কাজ করে দেয়। ওরা নবীর পাশে থাকতে চায়, আমাদের ইচ্ছা আছেন জাল্লা, আছেন জাল্লা। আজ থেকে নিয়ত করি এতিমদের খানা খাওয়াবো, খাওয়াবো, এই মিসকিনদের খানা খাওয়াবো, বিধবাকে ইনশাল্লাহ ভালোবাসবো, বাসবে ইনশাল্লাহ, কে কে এতিম মিসকিনকে খাওয়াবে, বিধবাকে ভালোবাসবে, এইরকম মোহাব্বত করে নবীর পাশে থাকার ইচ্ছা আছে, এমন কে কে আছে একবার হাত তুলে দেখাও, বিধবাকে খাওয়াবো, এতিমকে খাওয়াবো। কি করে হাত তুললেন আপনারা? জলসা শুনে, জলসা শুনে তুললেন তো, হ্যাঁ না বলো, বুঝে তুললেন না, না বুঝে, ছি 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 ছি, আমি সুবহানাল্লাহ বলেছি, তকবীর দিস, কারণ আমি জানি তো সব দু নম্বর মাল, দেখবে সত্য মাল বার করে দেবো, সত্য মাল বার করে দেবো, কে কে মাকে ভাত দাও না হাত তুলে তো, যে নিজের মা বিধবা হয়ে গেলে ভাত দেয় না, ও আর বিধবার ভাত দেবে, ও কি করে হাত তুললো? যে নিজের মায়ের পেটের বোন বিধবা হয়ে গেলে ভাগনারা যে এতিম হয়ে গেছে, ওই এতিম ভাগনাদের দুমুঠো ভাত দেয় না, ও আর ফকিরকে ভাত দেবে? হাত তুললে যাবো না, চলা এই উদুম কোম্পানিতে আমি নাম লেখাই নাই, জাতিকে খোঁচা মেরে জাগতা করে দিচ্ছি যেন ঘাটা বুঝতে পারে কোথায় ঘা। নিজের মায়ের পেটের ভাই মরে গেছে, নিজের মায়ের পেটের ভাই মরে গেছে, বড় ভাই বসে আছে আর ছোট বাচ্চা দুটো বিড়ালের বাচ্চার মতো মিউ মিউ করে কাঁদছে, বলছে বড় আব্বা, বড় আব্বা আমার আব্বা মরে গেছে, বড় আব্বা আমার কার কাছে যাবো, বড় আব্বা। ওর একটু মনটা নরম হচ্ছে, পেছন দিকে বাতাসের মা হাওয়া দিচ্ছে আর বলছে গলে যাইও না, না তোমাদের বাড়িতে বউটা ভালো, তোমাদের বাড়িতে বউটা বলে অন্য জায়গায় বলো, হ্যাঁ ও বাতাসের মা হাওয়া দিচ্ছে আর বলছে দেখো তুমি অজানক গলে যাইও, আর এরে গল বাচ্চা তাতে ভুলতো। তো নিজের মায়ের পেটের ভাই মরে গেছে, বাচ্চারা তোকে বড় আব্বা বলে কাঁদছে, তুই অসম্ভব বাচ্চা, তোর দিলটা একটু নরম হলো না? যে নিজের ভাইয়ের ছেলেকে দুমুঠো ভাত দেয় নাই, ও হারাম করা জীবনে কাউকে ভাত দেবে? হে জোরে বল ভাত দেবে, তো হাত তুলো কোন লজ্জায়। ছি 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 ছি, জলসা শুনেই হাত তোলো, গলে হরি বলের দলে, ইসলাম গলে হরি বলের দলে নয়, ভাবার দলে। আগে ভাবো, ভাবো, নিজের দাদু মরে গেছে, বাপ মরে গেছে, সব দিয়ে চলে গেছে, বাপের একমাত্র বোন ফুফু আপনার দরজার কাছে এসে তোমাকে দেখেছে, কি বলে, আব্বা, আব্বা গো আব্দুল করিম, আব্বা তোমাকে আব্বা বলে ডেকে ঘরে ঢুকেছে, তোমার দিলটা একটু নরম হয়েছে, আজকে বাপ নেই তো আমাকে বাপ বলে ডাকে, আমাকে আব্বা বলে কোলে গালে তুলে দিয়ে চুমো খায়। যে শাড়ির আঁচলে নিজের বাচ্চাদের জীবনে ধুলো মোছায় না, ভাইপো নোংরা হলে ফুপু মুছে দেয়, দেয় না, দেয় না, দেয় না। যে শাড়ি পরে থাকলে নিজের বাচ্চাকে কোলে নেয় না, ভাত ভেঙে যাবে বলে, কিন্তু ভাইপোকে কোলে নেয় আর বলে, কে বলে, মুন্সি দেখা যায় আমার আব্বা মরে গেছে, এই তো আমার আব্বা বেঁচে আছে, বলো না তুমি আমার আব্বা না, বলো না, যে তোমাকে আব্বা বলে কোলে নিয়েছে, তোমার পিতৃত্বের দুয়ারে একটুখানি আঘাত খায় নাই, তুমি তুলতে পারলে না, তুলতে পারলে না, জলসা শুনছ আর জিন্দগিতে মনে মনে করছো দুবার সুবহানাল্লাহ বলে পেরিয়ে যাচ্ছি, জিন্দগিতে চলে যাওয়া পিতা মাতার কবরের কাছে গিয়ে কোনোদিন বলেছ যে আব্বা তোমাকে চিনতে পারি নাই, আজ বুঝতে পেরেছি তুমি নেই, আজ বুঝতে পেরেছি কতটা অভাব, তাই তোর কাছে এসেছি আব্বা, তুই নারাজ হোস না, আব্বা তুই নারাজ হোস না, তুই দোয়া করিস, বলেছো কোনদিন বাপের কবরের কাছে গিয়ে?
ও ভেড়া এখান থেকে আবার গাড়ি ভাড়া করল, ওর হায়া করা বাবার কবরে গেছে চাদর দিতে, তোর মুখে ঝাঁটা মারা দরকার ছিল না? আরে তুই যার যে বাপের কোলে পেচ্ছাপ করে দিয়েছিস, আর হাসি মুখে বাপ নিজের গায়েতে মেখে নিয়েছে, তোর গালে একটা চড় মারে নাই। তুই যে বাপের কোলে পায়খানা করে দিয়েছিস, আর বাপ খেতে বসেছিল, তোকে কিচ্ছু বলে নাই। যে বাপের বাসনের কাছে বসে পায়খানা করেছিস, বাপ কিচ্ছু বলে নাই। সেই বাপ তার কবরের কাছে গিয়ে বলতে পারলি না, যাব্বা আমি না বুঝে তোমাকে রেখে গেছি, বুঝতে পারলে তোমাকে রেখে যেতাম না। আব্বা গো বিশ্বাস করো, তোমাকে রেখে গিয়ে বুঝতে পেরেছি কত বড় ভুল করেছি। বলতে পেরেছি ছেলে মরে গেছে, তাই দুনিয়া থেকে লোক দেখে না দোয়া করা, এই মূর্খে দ। আল্লাহ নবী বলেছেন বাপ দোয়া করলে, মা দোয়া করলে আল্লাহ ফেরায় না। বাচ্চার কবরের কাছে গিয়ে বলতে পারো না, যাব্বা আমি তোকে রেখে গেছি, বিশ্বাস কর আমি এখান থেকে চলে গেছি, কিন্তু আমার মন চলে যায় নাই। আমি আজও বিছানায় শুয়ে তোর জন্য কাঁদি, আজও তোর জন্য বলি, তুই ঘাবড়াস না, তুই ঘাবড়াস না বেটা, তুই খুব তাড়াতাড়ি আসবো, বিশ্বাস কর আমি খুব তাড়াতাড়ি তোর কাছে আসবো, তুই কাঁদিস না। এতটুকু বেটার কবরের কাছে বসে বলতে পারো না, এর জন্য মলিবি হতে হয়, এর জন্য বিখ্যাত আলেম হতে হয়। কমপক্ষে বাপের কবরের কাছে গিয়ে বলতে পারো না, যাব্বা তুমি যে হাত দিয়ে আমাকে ধরে পৃথিবীতে চলা শিখিয়েছে রে, সেই হাত দিয়ে পৃথিবীর সব কিছু দেখতে পাই, জানতে পাই, শুধু তোমার হাতটা হাতে ধরতে পারি নাই, তাই তোমার কাছে এসে দুটো হাত পুরেছি, তুমি যেন নারাজ হয়ে যেও না। বলতে পারি না, হাজরতে আলীর মতো মানুষ আল্লাহ নবী বলেন মেয়েরাজ থেকে, আলী তুমি কোথায় বলে এখানে, বলে আলী শোনো খবর শোনো, দুনিয়ার মানুষ জান্নাত খুঁজে বেড়ায়, কোথায় জান্নাত, কবে যাবো জান্নাত, কিরকম জান্নাত, আমি রাসূল বলছি দেখে এসেছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, আর ডাক্তার বলছে আইনা আলী, আলী কোথায়, কবে আসবে আলী, আমরা অপেক্ষা করে আছি। ওই আলী ফাতেমাকে কবরে শুয়ে দিয়ে বলছে, ফাতেমা তোমার আব্বার কাছে তুমি যেন বলে দিও না যে আমি তোমাকে ভালো কাপড় পরাতে পারলাম না, তুমি যদি তোমার বাপের কাছে বলে দাও তা আমি আলী কিয়ামতে তোমার বাপের সামনে আমার নবীর সামনে মুখ দেখাতে পারবো না। ওই মুসলমানের ছেলে বিবিকে কবরে শুয়ে দেখার সময় বলে এসেছ, জীবন তোর উপর যা অত্যাচার করেছে সে অত্যাচার শেষ হয় না, তোর উপর যা অনাচার করেছে সে অনাচার হিসেব করে বলা যায় না, তবু যে তোর মুখ বুঝে সহ্য করেছিস তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই যেন তোর বাপ মার কাছে গিয়ে বলে দিস না যে আমি তোকে ভালোবাসা দিতে পারি নাই। বলে এসেছো কোনোদিন, বলে এসেছ ভাগাড়ে বউটাকে শুয়ে দিয়ে আবার একটা বিয়ে করে ভাদ্রামা করছো, ছাগল কোথাকার। তিন দিনে আর চার দিন দুটো বিলাত দিয়ে দায় সেরে দিয়েছ, মানবতার দুয়ার খোলো, মানবতার দুয়ার খোলো, একটু মনুষ্যত্বের দুয়ার খোলো, আর বিবেকের কাছে জিজ্ঞাসা করে নিজের কাছে বলো, নিজের কাছে বলো, কারোর কাছে না। এইজন্য বায়ানের প্রথমে শুনিয়েছিলাম সব থেকে কঠিন কাজ হলো নিজেকে শুধরে নেওয়া। আজ থেকে তওবা করি এই মনে করে যে আমি আমাকে শুধরাবো আর কাউকে না, কথা মনে থাকবেন স্যার, এটার নাম তওবা, যে আমি আমাকে শুধরে নেব, যে ভুল করছিলাম ওটা আর করবো না, যে পথে চলছিলাম ও পথে আর চলবো না, যে কথা বলছিলাম ও কথা আর বলবো না, যেমন খাবার খাচ্ছিলাম খাবারটা খাবো না, কমপক্ষে আমার জীবনটা একটু বাঁচাই, আমি আমাকে বাঁচাই, সুদের পয়সায় সংসার চালাচ্ছি, বিবির পয়সায় সংসার চালাচ্ছি, লটারির টাকায় সংসার চালাচ্ছি, ব্যবসা আর ছিল না মুসলমান তোমার কাছে, ব্যবসা আর ছিল না, কমপক্ষে কোমরে গামছা বেঁধে দুজনই মাটি কাটতে পারতে না, একশো দিনের কাজ করে খেতে পারতে না, বলি একশো দিনের কাজ করে খেলেও তো হালাল খাওয়া হতো, বিবিকে দিয়ে বন্ধনের লোনের টাকা এনে খাচ্ছ, লজ্জা করে না, লজ্জা করে না, আর ওই খাবার খেয়ে তুমি ইবাদত করছো কবুল হবে ভাবলে কি করে, আমাকে ক্ষমা করে দেবেন, অনেকে আমাকে অনেক রকম ভাবে এই জন্যে খাই নাই বলে, মনে মনে হয় আমি তো জানি বাড়ির সবকটা লোক সুদের টাকা খায়,
আমাকে ভালোবেসে দেখেছে, যাই যতক্ষণ পারি বলি বুঝাই, খাবার কথা বললে কোনো বাহানা করে পালাই, খাবার বাড়ি পর্যন্ত দিয়ে যায়। তো বিবি বাচ্চাকে বলি আস্তে করে নিয়ে পুকুরে মাছকে ঢেলে দিয়ে খাস না, কারণ কবরে তোকে হিসাব দিতে হবে, সেদিন আমিও তোর পাশে থাকবো না, তুই আমার পাশে থাকবি না, কারণ হিসাব তোকে তোরটা দিতে হবে, আমাকে আমারটা দিতে হবে, খবরদার ভুল করিস না। আল্লাহর নবী বেটি ফাতেমাকে বললে মা যা চাইবি আমার কাছে চেয়ে নে, আমি তোর খবরে কিচ্ছু করতে পারবো না। গল্পটা হাদিসে কোরআনে না হলেও কথাটা তো সত্য, যে সেদিন কবরকে বলেছিল যে কবর জানিস কাকে রাখছিস, জানিস কে তোর কাছে এসেছে, জানিস তার উচ্চ মর্যাদা কত, তো কবর বলছে ওটা রাখো, কোন মর্যাদায় মর্যাদা নেই, কোন বাপের বেটি, কার মার কার বিবি, ও পরিচয় আমার কাছে দিস না, ওর আমলের খাতাটা আমার কাছে তুলে দে, ওটাই আমার কাছে শেষ পরিচয়। হে বাবাজিরা, আপনার আমার পরিচয় দেওয়ার মতো কিছু আছে? আছে, আমরা পরিচয় করাই, ওটা অমুকের বেয়াই, অমুকের ভাইরা ভাই, ওর বোনাই, ওর খালাতো ভাই, ওর ওর সঙ্গে আত্মীয় আছে, ওর বন্ধু। আপনার সঙ্গে আপনার কি পরিচয় আছে আখিরাতে যাওয়ার সময়? আছে কিচ্ছু নাই। কাছে দোয়া করি আল্লাহ যেন নিজেকে শুধরে নেওয়ার আর পরনের নাতে বেঁচে থাকার আমাদের সকলের তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য আজকে তরজমা করতে পারলাম না, কোরআন আপনাকে আমাকে শুনিয়ে রেখে দিয়েছে, ওমাইয়াবতাগি গাইরাল ইসলামে দিনা ফালাই ইকবালা মিনহু, ইয়াতে তরজমায় যেতে পারলাম না। আল্লাহ পাক তৃতীয় পারার শেষ পৃষ্ঠাতে সুরা আল ইমরানের 85 নম্বর আয়াতে শুনিয়েছে, ওমাইয়াবতাগি গাইরাল ইসলামে দিনা ফালাই ইকবালা মিনহু, ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয় তো তুমি যত আমল করেছো আমি আল্লাহ আমার কাছে ওইগুলো পছন্দ নয়। আমার আল্লাহ বলা ভাইয়েরা, সেজন্য নিজে নামাজ পড়ি, মাথায় টুপি দিই, বাচ্চাদের বক্তব্যে পাঠাই, ছেলেদের কোরআন শেখাই, নিজে কোরআন শিখি, নিজের তাসবি পড়ি, নিজে আল্লাহর কাছে কাঁদি, আর হায়ার করে ভায়া করে চালাবো না, নিজে দাঁড়াবার চেষ্টা করি, চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মুহাম্মদের দরুদ শরীফ আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا صاحب الجمال يا سيد البشر يا صاحب الجمال يا سيد البشر من وجه المنير لقد نور القمر.